বৈষ্ণবীয় প্রেমে আবদ্ধ নদিয়া জেলা। আর নদিয়া জেলা মানেই যেমনভাবে শ্রী চৈতন্য, তেমনভাবে কৃষ্ণ রাধা। আর আজকে সারা দেশ জুড়ে যেমন পালিত হচ্ছে রাধাষ্টমী, তেমনি নদিয়া জেলার বিভিন্ন প্রান্ত সহ মায়াপুর ইস্কনে সারাদিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে সাড়ম্বরে পালিত হচ্ছে শ্রী রাধিকার জন্মক্ষণ রাধাষ্টমী। জন্মাষ্টমীতে যেরকমভাবে শ্রীকৃষ্ণের জন্ম বলে ধরা হয়, তেমনি রাধাষ্টমী শ্রী রাধিকার জন্মোৎসব। মায়াপুর ইস্কনে হাজার হাজার ভক্তের ভিড়, পাশাপাশি কঠোর নিরাপত্তা ব্যবস্থায় মুড়ে ফেলা হয়েছে মায়াপুর ইস্কন মন্দিরকে। সারা দিন ধরে বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে পালিত হচ্ছে রাধাষ্টমী। আজ রাধাষ্টমী মহামহোৎসব ইস্কনের প্রধান কেন্দ্র শ্রীধাম মায়াপুরে পালন করা হচ্ছে। এখানে ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে এবং দেশ বিদেশের হাজার হাজার ভক্তবৃন্দ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমবেত হয়েছেন। ভগবান শ্রীকৃষ্ণ তিনি তার লীলা সঙ্গিনী রূপে রাধারানীকে নিয়ে এসেছিলেন। রাধারানী এবং শ্রীকৃষ্ণ এক ও অভিন্ন, যেমন দুধ এবং তার ধবলত্ব আলাদা করা যায় না, যেমন শক্তি এবং শক্তিমান আলাদা করা যায় না, অগ্নি এবং তার দাহিকা শক্তি যেমন আলাদা করা যায় না, তদ্রূপ শ্রীকৃষ্ণ এবং রাধারানী এক ও অভিন্ন। আজকের দিনে নারী শক্তির অবমাননা চলছে। আমার একটি উক্তি মনে পড়ছে, গিভ মি এ গুড মাদার, আই শ্যাল গিভ ইউ এ গুড নেশন। একটি জাতি, একটি দেশ, সারা বিশ্বে শান্তি আসবে যদি রাধারানীর এই বিশুদ্ধ প্রেম এবং বিশুদ্ধ ভালোবাসা এবং অহৈতুকী ভালোবাসা বিশ্ববাসীর মনে সঞ্চারিত হয়। সেই জন্য আজকে রাধারানীর কাছে আমাদের প্রার্থনা, তিনি যেন সমগ্র জীবকুলে, জীব জগতে তিনি যেন বিশুদ্ধ প্রেমের সঞ্চার করেন।